আমন্ত্রণ জানাচ্ছি 5 মিনিটে আজকের বিশ্ব সংবাদে, সাথে আছি আমি তাসলিম আতিথি। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। 10 মামলায় জামিন পেলেন ইমরান খান। যুক্তরাষ্ট্রে ভয়াবহ বন্যায় 19 জনের মৃত্যু। আফ্রিকার বাইরে মাঙ্কিপক্সে প্রথম মৃত্যু। ইরানে একদিনে 3 নারীর মৃত্যুদণ্ড কার্যকর। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। 10 মামলায় অন্তর্বর্তীকালীন জামিন পেলেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। চলতি বছরের 25 মে আজাদী মার্চের ঘটনায় তার বিরুদ্ধে বেশ কিছু মামলা দায়ের করা হয়। শনিবার জেলা ও দায়রা জজ কামরান বাশারত মুফতির আদালতে হাজির হয়ে জামিন চান সাবেক এই প্রধানমন্ত্রী। এক প্রতিবেদনে বলা হয়েছে, লং মার্চের ঘটনার পর ইমরান খানের বিরুদ্ধে মোট 15টি মামলা দায়ের করা হয়। আগেই 5 মামলায় জামিন পান তিনি। এদিকে ইমরান খানের দল পাকিস্তান তেহরিকে ইনসাফ সমর্থিত প্রার্থী পারভেজ এলাহিকে পাঞ্জাব প্রদেশের নতুন মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন দেশটির সুপ্রিম কোর্ট। এর ফলে পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের ছেলে হামজা শাহবাজ তার পদ হারিয়েছেন। যুক্তরাষ্ট্রে ভয়াবহ বন্যায় কমপক্ষে 19 জনের মৃত্যু হয়েছে। দেশটির পূর্বাঞ্চলেও কেন্টাকি অঙ্গরাজ্যের অ্যাপালেচিয়া অঞ্চলে গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ দুর্যোগে মানুষের জীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। কেন্টাকির গভর্নর অ্যান্ডি বেশিয়ার আশঙ্কা প্রকাশ করে বলেছেন, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। তিনি জানিয়েছেন, শত শত বাড়িঘর এবং ব্যবসায়িক প্রতিষ্ঠান বন্যার পানিতে ডুবে গেছে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এই বন্যা পরিস্থিতিকে একটি বড় বিপর্যয় হিসেবে ঘোষণা দিয়েছেন। তিনি ওই এলাকায় সহায়তা প্রদানের ঘোষণা দিয়েছেন। বন্যায় এক বছর বয়সী এক শিশুসহ কমপক্ষে 6 শিশুর মৃত্যু হয়েছে। বিজ্ঞানীরা বলছেন, জলবায়ু পরিবর্তনের কারণেই বিভিন্ন স্থানে আকস্মিক বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে। এদিকে বন্যার কারণে কমপক্ষে 33,000 মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় দিন কাটাচ্ছেন। আফ্রিকার বাইরে মাঙ্কিপক্সে প্রথম মৃত্যুর কথা জানিয়েছে দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিল। শুক্রবার ব্রাজিলিয়ান কর্তৃপক্ষ বলেছে, দেশটিতে 41 বছর বয়সী এক ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। একই দিন ইউরোপের মধ্যেও মাঙ্কিপক্সের প্রথম মৃত্যুর কথা জানিয়েছে স্পেন। ব্রাজিলিয়ান স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, 41 বছর বয়সী এক ব্যক্তি গত বৃহস্পতিবার বেলো হরিজান্ত শহরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তার অবস্থা গুরুতর ছিল। ব্রাজিলের স্বাস্থ্য কর্তৃপক্ষ এ পর্যন্ত প্রায় 1,000 মাঙ্কিপক্স রোগী শনাক্ত করেছে। সবচেয়ে বেশি রোগী পাওয়া গেছে সাও পাওলো ও রিও ডি জেনিরোতে। গত 10 জুন ইউরোপ ফেরত এক ব্যক্তির শরীরে প্রথম মাঙ্কিপক্স ভাইরাস খুঁজে পায় ব্রাজিল। মাঙ্কিপক্সের বর্তমান প্রাদুর্ভাবে বিশ্বের মধ্যে অন্যতম সর্বোচ্চ ভুক্তভোগী দেশ স্পেন। স্প্যানিশ স্বাস্থ্য মন্ত্রণালয় এ পর্যন্ত 4,298 জন রোগী শনাক্তের কথা জানিয়েছে। ইরানে চলতি সপ্তাহে একদিনে 3 জন নারীর মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে। একটি মানবাধিকার সংস্থা জানিয়েছে, ওই 3 নারী তাদের স্বামীকে হত্যায় অভিযুক্ত হয়েছেন। গত 27 জুলাই 3 নারীকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। চলতি বছর এ নিয়ে কমপক্ষে 10 নারীর মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। এক বিবৃতিতে জানানো হয়েছে, তেহরানের বাইরের একটি কারাগারে শেনোবার জালালি নামের এক আফগান নারীর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। অপরদিকে সহিলা আবেদি নামের এক নারীকে পশ্চিম ইরানের সানান্দাদ শহরের একটি কারাগারে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। 15 বছর বয়সে ওই নারীকে বিয়ে দেওয়া হয়। বিয়ের 10 বছরের মাথায় তিনি তার স্বামীকে হত্যা করেন। 2015 সালে তিনি হত্যাকাণ্ডের ঘটনায় অভিযুক্ত হন। এদিকে ফারানাক বেহিস্তি নামের অপর এক নারী 5 বছর আগে তার স্বামীকে হত্যার ঘটনায় অভিযুক্ত হন। উত্তর পশ্চিমাঞ্চলীয় উর্মিয়া শহরে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। বরকনে মারা গেছে 30 বছর আগে, তারপরও বিয়ের বন্ধনে আবদ্ধ হলেন তারা। সম্প্রতি এই ঘটনা ঘটেছে ভারতের কর্ণাটকের দক্ষিণ কন্নড় জেলায়। সেখানে ঐতিহ্য মেনে বিয়ে হয়েছে শোভা ও চন্ডাপ্রার। তবে সাধারণ রীতিতে নয়, তাদের বিয়ে হয়েছে প্রেত কল্যাণ মতে, অর্থাৎ মৃতদের বিয়ে। কর্ণাটক ও কেরালার কিছু অংশে এখনও পালিত হয় প্রেত কল্যাণম রীতি। এই পদ্ধতিতে বিয়ে দেওয়া হয় 2 মৃত শিশুর, যারা বহু বছর আগে ভূমিষ্ঠ হওয়ার সময় মারা গেছে। প্রচলিত বিশ্বাস, এভাবে মৃতদের আত্মাদের সম্মান জানানো হয়। সম্প্রতি ভারতীয় ইউটিউবার অ্যানি অরুণ এই অদ্ভুত বিয়ের কথা টুইটারে শেয়ার করেছেন। লিখেছেন, আজ আমি একটা বিয়েতে এসেছি, আপনাদের মনে হতে পারে এটা টুইট করার মতো ঘটনা কেন। আসলে এখানে বর কনে দুজনেই মৃত, প্রায় 30 বছর আগে, এবং তাদের বিয়ে হচ্ছে আজকে। বিয়ের রীতি আর 5টা বিয়ের মতোই স্বাভাবিক।
শুধু পার্থক্য এই যে এখানে বড় কোণের জায়গায় ব্যবহার করা হয় তাদের কুশপুতুল। দর্শক, এই ছিল এখনকার মতো। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।